আগামী 21 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করিবার লাই পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠত যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা সম্পন্ন হই। দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আমর টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে এন্ড প্রধান অতিথি আসিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা আসিল সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ অতিথি আসিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী, সাতকানিয়ার সাংসদ আবু রেজা নেজামুদ্দিন নদবী, চন্দনাইশ্বর সাংসদ নজরুল ইসলাম, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান সহ আর বোধ কেউ। লাগাইলেই ঠিক।